ঘূর্ণিঝড় অসনির প্রভাবে বরগুনা ও পটুয়াখালীতে টানা বর্ষণে রবি ফসল ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের অবশ্য এই সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অসনির প্রভাবে বরগুনায় দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে। টানা বর্ষণে জেলার বামনা, বেতাগী, আমতলি, তালতলি, পাথরঘাটা সহ কয়েকটি উপজেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে বাদাম, মুগডাল, মরিচে ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। বৃষ্টি অব্যাহত থাকলে শতকরা 80 ভাগ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের। আরো পরে উঠান লাগবে, জ্যৈষ্ঠ মাসে শেষ উঠাইতাম, এখন উঠাইতেছি বৃষ্টিতে তলাই গেছে মুগ ডাল, ওটা নষ্ট হয়ে যাইতেছে, সব ফাটি গেছে, তো বাদাম সব পচে যাবে, এই লেগে সব উড়ে গেলাই, বাদাম ডাল এই পুরুষুর অনেক অনেক জিনিস নষ্ট হয়ে যাইতেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ধরনের সহায়তায় আশ্বাস কৃষি বিভাগের। কৃষকের কাছে আমরা সবসময় আছি, থাকবো, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পরবর্তী পুনর্দনা পুনর্বাসনের আওতায় আনব। এদিকে পটুয়াখালী জেলায় এবার মুগ ডালের ভালো ফলন হয়েছে, তবে বৃষ্টির কারণে মুগ ফসল তোলা নিয়ে চিন্তিত কৃষকরা। অনেক ফসল ভালো হয়েছে আর কি, কিন্তু আমরা ঠিকমতো তুলতে পারতাছি না, যার কারণ বাড়ি আবহাওয়া বৃষ্টিপাত হইতেছে। সেটা ভালো হয়েছে ফলন, কিন্তু বৃষ্টির কারণে ফলন নষ্ট হয়ে গেছে। মুগডাল মাঠ পরিদর্শন করে সুবিধা অসুবিধা সহ নানা বিষয়ে কৃষকদের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। আমাদের তো অনেকগুলো নিয়ম কানুন, এগুলো আমরা করেছি, ঘূর্ণিঝড় আসলে কি কি করতে হবে সেগুলো নির্দেশ দেওয়া আছে। আমাদের কর্মকর্তারা, জনপ্রতিনিধিরা এই ব্যাপারে জনগণের সাথে থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। কৃষকের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের সহায়তা করতে কৃষি অধিদপ্তরকে নির্দেশ দেন তিনি। সারাদেশে যে পরিমাণ মুগ ডালের আবাদ হয় তার 10 ভাগের 1 ভাগ উৎপাদন হয় পটুয়াখালীতে। এখানকার ডাল রপ্তানি হয় জাপানে। এবছর জেলায় প্রায় 1 লাখ হেক্টর জমিতে মুগ ডাল আবাদ হয়েছে। অর্ঘ্যমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।